আমি কেন রাতের কে আমি জিজ্ঞেস করছি, ধমক দেওয়ার মানে কি? আমি কি গালাগালি করছি? বুঝি না ক্যামেরা হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? যেমন ধরেন ভবিষ্যৎ অনেক সময় বলা যায় এখানে বন্যা হবে কিনা, হ্যাঁ কেননা আপনিও 12 বছর মিথ্যে কথা বলবেন না। যে কোনো লোক, পৃথিবীর যে কোনো লোক যদি একাধিক্রমে 12 বছর মিথ্যে কথা না বলে, সে যা বলবে সেটাই রাইট। আচ্ছা আপনি তাহাজ্জুদ নামাজ, আপনি কি মুসলমান? আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, দেখুন আপনার ভিতর থেকে একটা পাওয়ার আসবে, করে দেখেন না। আমি জীবনে বহু সুযোগ পাইছি, ঠিক আছে। পীরজাদার শব্দ অর্থ জানেন আপনারা? পীরজাদা, নাম পরিমল কুমার মণ্ডল। আসসালামু আলাইকুম। দর্শকতা, এমন একটি ঘটনা আজকে রাজধানী শহরে ঘটে গিয়েছে, যেখানে একটি লোককে ধরা পড়েছে, তাকে অবশেষে বলা হচ্ছে সে ভারতের গোয়েন্দা। এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেই ভিডিওটির মাধ্যম থেকে। বারবার তিনি ক্যামেরার দিকে তাক করে ক্যামেরাতে কোনো শ্যুট করতে দিচ্ছিলেন না এরকম ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে সেই ভিডিওগুলো দেখে। যেমন ধরেন ভবিষ্যৎ অনেক সময় বলা যায় এখানে বন্যা হবে কিনা, হ্যাঁ কেননা আপনিও 12 বছর মিথ্যে কথা বলবেন না। যে কোনো লোক, পৃথিবীর যে কোনো লোক যদি একাধিক্রমে 12 বছর মিথ্যে কথা না বলে, সে যা বলবে সেটাই রাইট। আচ্ছা আপনি তাহাজ্জুদ নামাজ, আপনি কি মুসলমান? আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, দেখুন আপনার ভিতর থেকে একটা পাওয়ার আসবে, করে দেখেন না। আমি জীবনে বহু সুযোগ পাইছি, ঠিক আছে। পীরজাদার শব্দ অর্থ জানেন আপনারা? পীরজাদা, নাম পরিমল কুমার মণ্ডল। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, পরবর্তীতে আমি একজন প্রাইমারি স্কুল টিচার ছিলাম সরকারি, আমি এখন অবসরে। আমার প্রকৃত বয়স 73+, আর এমনি সার্টিফিকেট আছে 69, একটু কম আছে। আমি চিরকুমার, আমার বাড়ি ঘর নেই, আই অ্যাম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা পূজা, আপনার মাথায় বড় একটি জ্বর দেখা যায় বাড়ি থেকে, আপনি কি কাউকে, মানে কারো ভক্ত বা কোনো কিছু? আমি সত্যের সাধনা করি। হ্যাঁ অনেক কিছু আমি বলতে পারি। পীরের ছেলে, তার বাড়িতে থাকার সুযোগ আছে আমার। তারপরে আপনার ওই যে ইন্ডিয়ায় ফুরফুরিয়া পীর কথা শুনেছেন আপনি, সেখানে আমি রাত কাটানোর সুযোগ পাইছি জীবনে। আর এমনি সাধু সন্ন্যাস তো কোনো ব্যাপারই না। এখানে আমি যদি একটু আপনাকে একটু বলি, আপনি নিজেকে আসলে চিরকুমার দাবি করছেন বা কেন থাকছেন যদি এইটা একটু? আমি কাউকে পাইনি, মানুষ হিসেবে যে গুণাবলী দরকার সেইটা বর্তমানে পাচ্ছি না। আমার ছোটবেলায় যা দেখেছি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এখন তো পাচ্ছি না। মা বাবাকে বাদ দিচ্ছে না। আজকে কেন বৃদ্ধ নিবাস, কেন আজকে বৃদ্ধা নিবাস কেন করতে হচ্ছে বলেন? পাড়া প্রতিবেশীর কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, মানুষ হিসেবে তো মানুষের দায়িত্ব আছে। কেন আমরা দূরে চলে যাচ্ছি? আপনার তো নিশ্চয়ই জানেন আমি এখন বাড়িতে ফিরতে, আমার বাড়ি নেই, যদি যেখানে আছে সেখানে ফিরতে পারবো কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো কেন আমরা এত মানে মিথ্যের বোঝা বয়ে বেড়াচ্ছি? আপনি বর্তমানে কত বছর বয়স চলছে? ওই যে বলেছি আমি 73+ অ্যাকচুয়াল। ওই তো বললাম, আপনিও করে দেখেন পাবেন, শান্তি পাই, একটা শান্তি পাই। আপনি মিথ্যে কথা বলবেন না, আর যখন তাকে বলবেন, আমি একটু আগে তো একজনকে দিয়ে আসলাম 50 টাকা, তার বাবা আমার একজন ছোট একটা বাচ্চা। আপনার কথা মানুষকে, আপনি একটি কথা বলেছেন যে আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আমরা যদি এখন একটা প্রশ্ন করি যে সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবে? কারা সরকার গঠন করবে এটা তো টাইম মিলছে। আপনার জানকে জানেন না, ইন্ডিয়া যখন তাকে সাহায্য করে তারাই পাওয়ারে যায়, এটা দেখবেন। কারণ এখানকার যে কয়েক বছর আগে, গতবার ইলেকশন, তার আগের ইলেকশনে আপনার যে আমেরিকার যে রাষ্ট্রদূত একজন মহিলা ছিলেন, উনি বড় বড় কথা বলছিলেন, যেই দিল্লি গেলেন দিল্লি তারপর থেকে বল পাল্টে গেল তার। আপনারা জানেন খোঁজ রাখতে হয় পৃথিবীর ইতিহাস সম্পর্কে খোঁজ নেন। আজকে ইউক্রেনেতে যুদ্ধটা হচ্ছে, রাশিয়া দেখেন সে তার ইয়ে চালাচ্ছে, তার শক্তি, এবং এর থেকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ পেতে যাওয়ার সম্ভাবনা।
ক্যামেরার ভিতরে হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেলিকা? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? ক্যামেরা হাত দিচ্ছেন কেন? জনগণ জানতে চায় আপনি কে, যারা আছে আপনার পরিচয় জানতে চায় আপনি কে, আপনি শুধু আপনার পরিচয়টা। ক্যামেরা দেখলি দৌড় মারে, জিজ্ঞেস করলাম পরিচয় দিতে একটু চেক করুন তো কি কি আছে। এই জায়গায় যত দর্শক আছে সবাই দেখা, সবাই আপনার পরিচয় জানতে চায়। আপনার দেশে বাড়ি কই? হ্যালে আমার কন দেখছেন দেশে বাড়ি বলেন ইন্ডিয়ার গোয়েন্দা নাকি জানতো? সম্পূর্ণ বক্তব্যটি বা সম্পূর্ণ মতামতটি জানার পরে বা যা বলতেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বা যা বলতেছেন এই যে আগামী সরকারের বিরোধিতার কিছু একটা ক্ষোভ নিয়ে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে তাদের কথার উপর ভিত্তি করে বা তাদের কথায় কতটুকু যুক্তিযুক্ত রয়েছে বা প্রশাসনের সেখানে ভূমিকা কী পালন করবে, সব মিলিয়ে আপনাদের কী মতামত রয়েছে সেই মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।